গাইস গুড মর্নিং, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 9:30টার মতো বাজতে চললো। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখানে একটা পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চা হয়ে গেছে, শাশুড়ি মাটা দিয়ে এসেছি, মা একটু নিচে গেছে, তো ঘরে রেখে এসেছি। আর এখানে আমাদের দুজনের চা করা হয়ে গেছে। তার আগে আমি টিফিনটা গরম করে নিচ্ছি। পরশু দিন ঘুগনি করেছিলাম, তো আলাদা আলাদা বাটি করে রেখে দিয়েছিলাম, সেটা এক বাটি কালকে নিয়ে গেছে, তার আগের দিন এক বাটি নিয়ে গেছে, কালকে এক বাটি নিয়ে গেছে, আজকে এক বাটি গরম করে দিচ্ছি ভালো করে, ওটা নিয়ে যাবে। তো এখন ঘড়িতে 9:15 মতো বাজে। আমি সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 7:30, ভেবেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু কিছুতেই আমি সকালে ঘুম থেকে উঠতে পারছি না, জানি না কেন। কবে থেকে চেষ্টাই করে যাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠব, এইদিকে সকালে ঘুম থেকে উঠতে পারি না, আর ওইদিকে দেরি হয়ে যায় যতই চেষ্টা করি না কেন। কালকে তো কোনো কিছুর কাজ ছিল না, তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। তাও আমি যতই তাড়াতাড়ি ঘুমাই যত দেরিতেই ঘুমাই, দেরিতে ঘুমালেও 9টা কি 8:30 কি 9টা, আর দেরি তাড়াতাড়ি ঘুমালেও ওই 8:30 কি 9টা। তা আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, ভালো ছিল কি খুব ভালোই, একটু মেঘমেঘ করে আছে, যা গরম পড়েছিল দুদিন তার থেকে অনেকটাই ভালো আছে ওয়েদার, যার জন্য ঘুমিয়ে সেই মজা পেয়েছি, ঘুমটা কিছুতেই ভাঙছে না। এখানে মোটামুটি ওর টিফিনটা গরম হয়ে গেছে, এখানে আমি চালটা ছেড়ে দিই। এদিকে দেরি হয়ে গেলে ওইদিকে না সময় পাওয়া যায় না, কাল পাওয়া যায় না, সব কিছু দেরি হয়ে যায়, কাজ করতে দেরি হয়ে যায়, তারপরে একটু পরের দিকে রেস্ট পাওয়া যায় না। ভেবেছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু হচ্ছেই না, কিছুতেই পারছি না, কেন পারছি না, এটা না আমার ছোটোর থেকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই পারি না, ছোটোর থেকে বকা খেয়ে আসছি ঘুম থেকে ওঠার জন্য। এই দিকে আমি বড়ি টিফিনটা গরম করে নিলাম, ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা গরম করে ওকে দিয়ে দিচ্ছি, এটাই আজকে ও নিয়ে যাবে। তোমাদেরকে তো বললামই সকালবেলা অনেকগুলো বাসন বেরিয়ে গেছে, সেগুলোকে এখন ফটাফট করে মেজে নিচ্ছি, কারণ যখনকার বাসন তখন যদি মেজে নেওয়া যায় না তাহলে খুব ভালো হয়, জমে থাকে না, আর কাজটাও অনেকটাই সহজ হয়ে যায়। ওইদিকে ভাতটাও হওয়ার মধ্যে আর ডালটা গরম বসিয়ে দিয়েছি, কালকের ডাল ছিল সেটা হয়ে যাবে। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও যাচ্ছে, সকাল সকাল না উঠলে যা হয় আর কি। এইদিকে কালকের ডাল ছিল, মা শুধু খেয়েছে, ও তো খায়নি, এখানে তো স্লো আছে, বসিয়ে দিয়েছি, ফুটতে থাকুক, ততক্ষণ আমি আমার গ্রিন টির কালারটা না এরকম হয়ে গেছে, কড়া হয়ে গেছে, আজকে কী করবো আর। আচ্ছা, ওর চা নিয়ে চলো খেয়ে নিই। এদিকে ভাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজতে চায় প্রায় 9:40 বাজে, আমার ভাত হয়ে গেছে, এখন এসে দেখছি বিছানা ওঠানো হয়নি, বিছানাটা উঠিয়ে নেবো। আর একটা ঘটনা ঘটেছে কাল রাতে না বিকেলের দিকে, কী হয়েছে দেখাচ্ছি চল। এই দেখো আমার এই গাছটা ছিল ওখানটায়, এই যেখানটায় তোমরা হয়তো দেখেছো, যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা হয়তো দেখেছো, এই গাছটা আমার ছিল ওখানটায়। কালকে ওই যে ওদের বাড়ির মিস্ত্রি যে কাজ হচ্ছে, ওরা কি করেছে, এদিক দিয়ে হয়তো কোনো কিছু নিয়ে যাওয়ার সময় কোনো মাপ নিচ্ছিল যে সুতো দেখতে পাচ্ছ, এই গাছটাকে এখানে ফেলে দিয়েছে। ভাগ্যিস আমার লঙ্কা গাছটা কিছু হয়নি, কিন্তু আমার এই গাছটা জানো তো পুরোটা ভেঙে গেছে, পুরো গাছটা ভেঙে গেছিলো, এই গাছটা পুরোটা ভেঙে গেছিলো, কত কড়ি হয়েছিল, এরকম থোকা থোকা ফুল হতো, এই যে তারপর আমি এই গাছটাকে এখানে উঠিয়ে লাগিয়েছি। এটা একটু ফুটো করে দাও না নিচে, এই গাছটা পুরোটা নষ্ট করে দিয়েছে, এখন জানি না এটা লাগবে কি না, ও উঠিয়ে তো এটার মধ্যে, হ্যাঁ পুরো গাছটা ভেঙে দিয়েছিল, ওটা তো লাগছে, এটা এখনো লাগেনি, ওটা তো লেগে গেছে, গোড়াটা পুরো এরকম ভেঙে গেছে, তো আমি কি করবো, উঠাই ফেলাইছি, নাহলে তো মরেই যাবে গাছটা। এই গাছের এই ফুলটাও ভেঙে গেছে দেখতে পাচ্ছ, আর এখান থেকে ওই গাছেরই একটা ডাল এখানেও বুনে দিয়েছি, আর এখানে আর ওই গাছটাকে ওখানে রেখে দিয়েছি,
ওই গাছটাকে ওখানে রেখে দিয়েছি। এত রাগ উঠছিল না কালকে, আমার মাথাটাই গরম হয়ে গেছিল। আমার শখের গাছগুলো এইভাবে ফেলে নষ্ট করলে না আমার খুব রাগ ওঠে। এখন এই গাছটা ঠিক হবে কি না জানি না, দেখি বরমশাই কোনো একটা বুদ্ধি করে। গাছটা কালকে ফুটেও করিনি, আমার এত দেরি হয়ে গেছিল, পড়ানোও ছিল, 5:30 বেজে গেছে, তখন জল দিতে এসে দেখছি যে এইরকম ঘটনা। গরম করে নাও। ওইদিকে ও স্নানে চলে গেছে আর আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বাসি বিছানাটা গোছানো হয়নি, সকালবেলা খুব চাপের মধ্যে ছিল তো তার জন্য গোছাতে পারিনি, অন্যদিন ওই গুছিয়ে রাখে, আজকে ওর কী হয়েছে তো গোছায়নি। তো ভাবলাম আমি একটু ফটাফট গুছিয়ে নিই, কারণ ও অফিসে যাবে তার আগে বাসি বিছানা বাসি ঘরটর ঘর তো ঝেড়ে নিয়েছি কিন্তু বিছানাটা আর ওঠানো হয়নি। তারপর ওর জামা কাপড়গুলো সব রেডি করে দিই ওকে, হাতে যদি একটু সময় থাকে তাহলে আমি ওকে জামা কাপড়গুলো ঠিক এইভাবেই রেডি করে রেখে দিই, তাহলে ওর সুবিধে হয়। আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, বর্মশায়ের জামা কাপড় ও অফিসে এগুলো পরে যাবে, আর আমার বিছানা এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে তো আমি বলে বলে দিতে পারছি না লন্ড্রিতে। লাগলো কি করে? ট্রাকটার জন্য, ট্রাকটা এখানে ব্যাক করছে। হায় ভগবান, কাদের ট্রাক, মানে কাদের মাল নিয়ে আসছে? সোনুদের নাকি? এখন অফিস টাইম না, অফিস টাইমে জ্যাম লাগলে খুব অসুবিধা। ফুটো করে দিয়েছো? হ্যাঁ, বাইরে বার করে দাও, বাইরে বার করে দাও, রোদ রোদ লাগুক, একটু রোদ লাগবো, নাহলে উপরে উঠিয়ে দাও। কথা শোনে না, ওকে বলেছি ক্যামেরাটা ধরতে, ও কি করছে ক্যামেরাটা অফ করে দিয়ে ক্যামেরা ধরে আছে। আমি তো এদিকে বকবক বকবক করেই গেলাম। তো এখানে হচ্ছে তোমার কি বলে ভাদাল, যেটা হয় ভাদাল ছেচকি যেটা বলে ওটা করেছিলাম, ওটা দিয়ে খেয়ে যাবে। কালকে বাটা মাছ ছিল, বাটা মাছের ঝোল। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ির থেকে পাঠিয়েছিল, ও তোর বাড়ির গন্ধরাজি লেবু, খুব সুন্দর গন্ধ। আর এখন ঘড়িতে 10:15 কি বেজেই গেছে, ও খেয়ে এগুলো দিয়ে খেয়ে এখন যাবে, ভাত নিয়ে বসে আছি। আর চলো এখন আর কথা বলবো না। প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুনিনাস ব্লগ। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেকের ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি। বর্মশাই তো খেয়ে চলে গেছে, এখন একটু বসে আছি, মানে বসে আছি কি নিজেকে একটু সময় দিচ্ছি। তারপরে আমার আজকে তো ও যাওয়ার আগে আমার মোটামুটি রুম ফ্রেশই হয়ে গেছে, শুধু ডাস্টিং আর ওয়াকিংটা বাকি আছে, ওগুলো করে নেব। তার ওগুলো আগে করে নেব কারণ পড়তে চলে আসবে, তারপরে পড়াতে বসলে তখন তো আর কোনো কাজ করা যাবে না, ওকেই সময় দিতে হবে। উফ, আর বাইরে এত গাড়ি ঘোড়া কারণ এখন অফিস টাইম, যার জন্য সকালের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে চিড়ে দই আর হচ্ছে গুড়, যেহেতু আমি চিনি খাই না। এদিকে ও হচ্ছে পড়তে চলে এসেছে, ওকে লিখতে দিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। এখন ঘড়িতে বাজে 1টা, এখন ওর পড়া হয়ে গেছে, আমি ফোন করে দিয়েছি ওকে নিতে আসবে। ওইদিকে ও তো পড়ে চলে গেল, তো এখানে রান্নাঘরে চলে এসেছি। দুদিন আগে বাটা মাছ নিয়ে এসেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে হচ্ছে বাটা মাছের ঝোল রান্না করব। তো মাছ ভাজতে গিয়ে ফ্রিজে রাখা ছিল তার জন্য নাকি বাটা মাছ তো ফোটে না, কিন্তু এমন ফুটেছে আমার ঠোঁটের মধ্যে এসে লেগে গেছে, মানে ভীষণ জ্বালা করছিল। এইদিকে আমার মাছের ঝোল টকবক টকবক করে ফুটছে, ওইদিকে গ্যাসে হচ্ছে মাছের ঝোল ফুটছে। আর আজকে কী হয়েছে জানো তো, মাছের ঝোল মাছ রান্না করতে গিয়ে আমার এখানটা পুরো ফুটে চলে আসছে, কোনোদিন ফোটে না, বাটা মাছ ফোটে না, বাট কী জানি কী হলো, ফ্রিজে ছিল তার জন্য অনেক সময় মাছ ফোটে, ফ্রিজে থাকলে ফুটে এখানে চলে এসেছে। আর যা জ্বালা করছিলো না, সাথে সাথে এই যে এই ক্রিমটা লাগিয়েছি, এটা হচ্ছে টেন্ডার কেয়ার, এটা অরিফ্লেমের। এই ক্রিমটা লাগালে না খুব ভালো, মানে দাগ বসে না, ওই জায়গাটা স্পট পড়ে না, আর কি হয় ফাটা জায়গা, মানে পা ফাটলে টাটলে ওটা এই ক্রিমটা লাগালে খুব, দেখ পড়েই গেল, যাই হোক এই ক্রিমটা লাগালে খুব উপকারী। আর ওইদিকে মা স্নানে গেছে, আমি পড়াতে পড়াতে মা হচ্ছে কলমি শাক নিয়ে এসেছিল বর্মশাই, তো ওই কলমি শাক রান্না করে নিয়েছে, বড়ি দিয়ে রান্না হয়েছে কলমি শাক, আর আমি মাছের ঝোলটা রান্না করলাম। এখন মা স্নান করে আসলে আমি মাছের ঝোলটা নামিয়ে স্নান করতে চলে যাব। এখন ঘড়িতে বাজে 1:30।
স্নান করতে যাব ভেবেছিলাম, কিন্তু চলে এসেছি এখানে গাছ নিয়ে বসে পড়েছি। কারণ গাছটা না দেখছি নেতিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে মাটিটা মনে হয় ঠিক নেই, মাটিটা জলটাও ঠিক মানে বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে, তো জল জমেছিল নাকি ওটা চেক করছিলাম। তারপরে ভাবলাম যে গাছটা উঠিয়ে ভালো করে বুনে দিই, কেননা সেদিন কালকে মানে ভালো করে গাছটা বোনা হয়েছিল না, তো কোনো রকমে ঢুকিয়ে চলে গেছিলাম। তো আজকে ভাবলাম ভালো করে গাছটা বুনে দিই, ওইদিকে গাছটা ভালো করে বুনে দিয়েছি, জানি না আদৌ হবে কি না, দেখতেই পাচ্ছ কেমন নেতিয়ে গেছে গাছ। তারপর বারান্দাটা ভালো করে ঝেড়ে দিলাম, প্রত্যেক দিন বারান্দাটা ঝাড়ি কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। মাঝে আমায় নীলকণ্ঠের বীজ দিয়েছিল, সেগুলোর বীজ ফেলেছিলাম, তার থেকে দুটো চারা ভালো মতো বেরিয়েছে, এই যে এই পাশে একটা আর এই যে একটা, দেখা যাক গাছটা হলে হয়। আর একটা ওই যে ছোট্ট এখানটা একটা ছোট্ট আছে, আর এই গাছটা তো কালকে বললামই যে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, এখানে লাগিয়েছি এটা হয়ে গেছে, এটা লেগে গেছে গাছটা, এখন এটা লাগলে হয়, এটা নিয়ে টেনশনে আছি। ঘড়িতে বাজে বিকেল পাঁচটা কি সোয়া পাঁচটা, দেখো এখানে সমস্ত গাছগুলোতে ভালো করে আমি জল দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা আজকে ভালোই আছে, মেঘমেঘ করেছে, দেখতে পাচ্ছ মেঘমেঘ করে আছে, ছাতা নিয়ে পড়াতে যেতে হবে। তো এইদিকে আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব পড়াতে, ঘড়িতে বাজে 5:30, তো দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, 5:30 বাজেনি, বাঁচতে যায়, যতই ভাবি তাড়াহুড়ো করে যাব কিন্তু তাড়াহুড়ো করে মানে দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে আর যতই করার চেষ্টা করি না কেন, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর আসিনি, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি পড়াতে চলে যাই, আর কথা বলছি না। এইদিকে তো আমি পুরো রেডি হয়ে গেছি, দরজাটা লক করে দিলাম, কারণ ঘরে তো কেউ থাকবে না, বলা যায় না যদি ব্যালকনি দিয়ে কেউ চোর চলে আসে, তার জন্য লক করে দিলাম। আর এই ব্যাগটা নিয়ে নিলাম, এই ব্যাগের মধ্যে আমার পেন আছে আর সামান্য কিছু টাকা আছে, বলা যায় না বাই চান্স যদি লাগে। 5:30 বেজে গেছে, এখন বেরিয়ে পড়লাম পড়াতে, সাথে ছাতা নিয়েছি, কারণ বৃষ্টি ওয়েদার, বলা যায় না বৃষ্টি আসতে পারে, তো এখন আর তোমাদের সামনে আসবো না, একবারে পড়িয়ে আসি তারপরে তোমাদের সামনে আসছি। আজ পড়ানো থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9:30-10 বেজে গেছিলো, তার জন্য একবারে রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি, একপাশে আমার ডালিয়া বসিয়েছি, একপাশে মা আর ওর ভাত বসিয়ে দিয়েছি, তো মা আর ও ভাত খাবে, আমি ডালিয়া খাবো। তারপরে ভাবলাম যে তোমাদেরকে তো দেখানো হয়নি, একটু দেখিয়ে দিই। পড়িয়ে চলে এসেছি, হচ্ছে 9:30 সময় পড়িয়ে চলে এসেছি, পড়িয়ে আসার পরে ভাত বসিয়েছি, ভাত হয়েছে, ডালিয়া হয়েছে, তোমাদেরকে দেখালামই তার আগে, তো এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে কি বলতো অনেক এই মানে এই সময়টাই আমি ব্যালকনিতে দাঁড়াতে পারি, আওয়াজ পাচ্ছে হয়তো, বাড়ি যাচ্ছে যে যার, যাই হোক বরমশাই নেই, বরমশাই গেছে হচ্ছে আড্ডা মারতে, তো এখনও আসেনি, ওকে ফোন করলাম, ও আসবে বলছে, এখনই চলে আসবে, তো এখন 11:00 মনে হয় বাসতে যায়। যাই হোক ভাত হয়ে গেছে, ডালিয়া হয়ে গেছে, আমার না ওইদিকে সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায় জন্য আমার এইদিকে সমস্ত মানে সব কিছুই লেট হয়ে যায়। আজকে থেকে আমি ঠিক করেছি মানে 7:30 সময় আমাকে ঘুম থেকে উঠতেই হবে, অ্যাট এনি কস্ট আমাকে 7:30 সময় ঘুম থেকে উঠতেই হবে, কারণ ওইদিকে যদি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে এইদিকে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, আর এইদিকে যদি আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তাহলে পরে আমি নিজের জন্য একটু সময় বের করতে পারবো, নিজের কাজগুলো করতে পারবো, এই জন্য আমি ভেবেছি আমি অ্যালার্ম দিয়ে রাখি জানো তো, তাও আমি কী হয় বলো তো, অ্যালার্মটা হচ্ছে বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, তো আজকের থেকে একদম মেন্টালি একদম কানে চিমটি দিয়ে তোমাদের সামনে রাখছি যে আমাকে 7:30 উঠতেই হবে, 7:30 উঠিনি আমি তোমাদের সামনে এসে বলবো যে এই যে আমি 7:30 উঠতে পেরেছি। তো আমার ছোটোবেলার থেকেই মানে ঘুম থেকে ওঠা নিয়ে সমস্যা, মানে মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিত আর আমি কী করতাম, ব্রাশ করতে করতে বাইরে ব্যালকনিতে গিয়ে মানে বাইরে সিঁড়িতে ছিল, তখন ব্যালকনি ছিল না, সিঁড়িতে ছিল আমার ওই বাড়িতে মামা বাড়িতে, ওখানে গিয়ে বসে ঘুমাতাম, মুখে ব্রাশ দিয়ে ঘুমাতাম, সকালে ঘুম থেকে উঠতেই পারি না, কিন্তু আজকের থেকে আমাকে ঠিক করলাম যে আমাকে ঘুম থেকে উঠতেই হবে, এনি কস্ট, কারণ হচ্ছে এই দিকে যদি দেরি হয়ে যায় না ওই দিকটা যদি তাড়াতাড়ি করি এদিকটাও তাড়াতাড়ি হয়, নিজেকে সময় দিতে পারি, নিজেকে সময়ই দিতে পারছি না, দেখো মানে নেল পালিশ করতে পারছি না, কতদিন হয়ে গেলো, নখগুলোর অবস্থা কি, নিজের চেহারার অবস্থা একদম বিধ্বস্ত, সব কিছুই মানে আর ভাল লাগছে না, একটু নিজের জন্য সময় বার করতে হবে।
আর এত বক 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 করে মুখটা ব্যথা হয়ে গেল। তো এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, গুড নাইট।